কাল চারটা থেকে তারা ধীরে ধীরে শেষ করে ফেলছে। যারা মৃত্যুবরণ করেছে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের জন্য আমাদের করণীয় কি? ওই শহীদ মিনারকে ফুল দেওয়া, তাদের জন্য মঙ্গল শোভাযাত্রা করা, তাদের জন্য কি শুধুমাত্র রুধুনি দেওয়া? এটি ইসলামের কালচার না, বাংলাদেশের মুসলমানদের কালচার হতে পারে। এই জন্য সেরি সাবই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, মঙ্গল শোভাযাত্রা, রুধুনি, দাঁড়িয়ে নিরাপত্তা, ফুলের মালা, শহীদ মিনার দেওয়া, এটি তাদের কোনো আত্মার কোনো মানুষের কাজ হবে না। এই দিনে আমাদের করণীয় হচ্ছে এই সকল শহীদ ও শহীদ ভাইদের জন্য প্রাণ খানি করবো, আমরা প্রাণ ভরে তাদের জন্য দোয়া করব, তাদের জন্য নফল রোজা রাখবো, তাদের জন্য আমরা আমাদের যাবতীয় ইসলামের যে বিধান আছে সেই অনুযায়ী আমরা কাজ করব, তাহলেই তাদের কবরের এর সওয়াব বুঝবে। আর তার উপরে যদি উল্টো আমরা যা কাজ করছি এতে তাদের সওয়াবের পরিবর্তে বিপরীত কিছু ঘটবে। প্রিয় ভাইরা, সেই জন্য আমি আমার বক্তব্যের শুরুতে বলতে চাই, এই সরকারের কাছে যদি এই সরকার অবৈধ সরকার, সরকারের কোনো মৈত্রবন্ধী কিছু নেই, সেই জন্য বলবো আমরা এখন থেকে যার যা অবস্থান থেকে এই সকল ভাইদের সহ এ যাবতীয় যত যত ঘটনা আছে সকল ঘটনাতে আমরা আমাদের যে ইসলামিক কালচার তাহজিব তামুদ্দুন আছে তাকে অনুসরণ করব, তাকে লালন করব, তাকে আমরা বুকে ধারণ করব, তাহলেই এই শহীদদের জীবন সার্থক হবে, সফল হবে। প্রিয় ভাইরা, আজকের এই ভাষা আন্দোলনের ইতিহাস কতভাবেই যে বিকৃত হয়েছে আমাদের পূর্ববর্তী বক্তারা অত্যন্ত স্পষ্ট ভাষায় আমাদের সামনে তুলে ধরেছে। এই আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সফল সার্থক আমির ভাষা সৈনিক মেধাবী ছাত্র ডাকসুর সাবেক সংগ্রামী জিএস অধ্যাপক গোলাম হোসেন সাহেব। দুর্ভাগ্য, তিনি জামাত ইসলামীর আমির হওয়ার কারণে তিনি এদেশের এই বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে তাকে সেই মূল্যায়ন করা হয়নি। কিন্তু আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই সংকুচিত মনের সরকার, ভারতের তাবেদার এই সরকার, ভোটারবিহীন এই সরকার প্রফেসর গোলাম আজমকে মূল্যায়ন না করলেও বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয়ে অধ্যাপক গোলাম আজম ভাষা সৈনিক হিসাবেই তাদের স্থান দখল করে আছে। অতএব আজকের আমাদের এই দিনে অঙ্গীকার হবে, আমরা যারা দেশপ্রেমিক, বাংলাদেশকে মনে প্রাণে বিশ্বাস করি, ইসলামকে আমরা লালন করি, তাদেরকে ভাষা আন্দোলনের ইতিহাস যেমন নিজেরা জানব, তেমনি পরবর্তী যারা আগামী প্রজন্ম যারা এই নেতৃত্ব আসবে তাদেরকে অবহিত করা আমাদের নৈতিক দায়িত্ব। যারা অবদান রেখেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, আজকে সেই ফ্যামিলি গুলো কত মানবতার জীবন যাপন করছে, সরকারের পক্ষ থেকে কোনো কি দায়িত্ব নেই? সংগ্রামী উপস্থিতি, আসো আমরা এই দিবস থেকে অঙ্গীকারবদ্ধ হই, সকল অন্যায় দুরাচার এবং এই জালিম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসকে আমরা এ দেশের না শুধু সারা বিশ্বকে আমরা জানিয়ে দিই, এবং যারা এই আন্দোলনে অবদান রেখেছে তাদেরকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করি। এটাই হোক আজকের এই আলোচনা সভা। অঙ্গীকার সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।